জ্বালানিকে নিরবিচ্ছিন্ন রাখতে হবে। নিজেদের জ্বালানি নিজেদেরকে স্বাবলম্বী যেন করতে পারে সেই ব্যবস্থার কারণে আপনারা সকলেই জানেন পাঁচটা গ্যাস ফিল অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে উনি নিয়ে নিতে পেরেছিলেন। আজকে লক্ষ হাজার কোটি টাকার হিসাব নাই যে কি পরিমাণ সুবিধা আমরা পেয়েছি সেই গ্যাস ফিলগুলোর গ্যাসগুলো ব্যবহার করে করে করে। পৃথিবীতে বোধহয় ইকোনমিক ভাইবিলিটিতে এত বড় হিসাব বোধহয় কোথাও নাই। ওই পাঁচটা গ্যাস ফিল একটা সিদ্ধান্ত, অর্থ ছিল না, বিদ্যুৎ ছিল না, হঠাৎ এই সিদ্ধান্ত ওনার কাছ থেকে আসছিলেন। এই কারণেই বলে রাজনীতিবিদরা দূরদৃষ্টি সম্পন্ন হন যারা লিডারশিপ ক্যাপাবিলিটি থাকে, ভবিষ্যৎকে ওনারা রিয়ালাইজ করতে পারেন, নিয়ে যেতে পারেন সামনের দিকে। এই জন্য সিদ্ধান্ত হতে হবে বাংলাদেশের উন্নতির জন্য রাজনৈতিক এবং আমাদের দেশে যারা বিশেষজ্ঞ এবং জনগণকে সাথে নিয়ে। বাপেক্স আমাদের সরকারি কোম্পানি, পেট্রো বাংলার অধীনে ছোটোখাটো হলেও তারা চলছে ধীরে ধীরে, এবং আমরা যখন এখানে হাত দিলাম বিদ্যুতের প্রতি অবশ্যই প্রায়োরিটি ছিল যে যেভাবে হোক কানেকটিভিটি তৈরি করতে হবে, জ্বালানি তো প্রায়োরিটি ছিল। আমাদের গ্যাস ডিমান্ড বিদ্যুতে এই মুহূর্তে 2000 MMCF গ্যাস, আমরা বিদ্যুৎকে দিতে পারি 1100 থেকে 1200 MMCF গ্যাস ইম্পোর্টেড সহ। এতে যদি 2000 দিতে পারতাম তাহলে ভর্তুকি প্রায় 70% কমে আসত বিদ্যুতের ক্ষেত্রে। গ্যাসের যে প্রাইসিং স্ট্রাকচার সেটার সবচেয়ে বড় নির্ভরশীল হলো গ্যাসের উপর। 17% যায় ক্যাপটিভে, 43% যায় বিদ্যুতে, গ্রিড লাইন, গ্রিড বিদ্যুৎ দুটাকে এক করি তাহলে 60% বিদ্যুৎ চলে যাচ্ছে। আর ক্যাপটিভে ধরে রাখেন এফিসিয়েন্সি হলো 20%। এখন যে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট আমরা মেঘনাঘাটে বসাই, 62% এফিসিয়েন্সি হয়েছে গ্যাস। তার মানে কি, আমার আগের যে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টগুলো আছে ওগুলি 42, 40, 35, বাকিগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। এই গত এক বছরে ডিজেল সব বন্ধ হয়ে গেছে প্রায় 1000, আমরা প্রায় ইনএফিসিয়েন্ট পাওয়ার প্ল্যান্টগুলো সব বন্ধ করে দিচ্ছি, কিন্তু তারপরেও যেগুলো রয়ে গেছে আগের ক্যালকুলেশন 42। তার মানে আমি যদি এফিসিয়েন্ট পাওয়ার প্ল্যান্টগুলো চালাতে পারি এবং আমি যদি তাদেরকে পুরোপুরি গ্যাসের পরিমাণ দিতে পারি, ইভেন কি ইম্পোর্ট গ্যাস দামও তাও ফিজিবল। আমার এখন পরে কত, 22 টাকা ইম্পোর্ট করে নিয়ে আসলে, হ্যাঁ, ব্ল্যান্ডেড প্রাইস। আমাদের গ্যাস আমরা ইম্পোর্ট করি মাত্র 20% গ্যাস, 20 থেকে 23% গ্যাস আমরা ইম্পোর্ট করি। আমরা গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করতেছি, কমিয়ে নিয়ে আসছি, বাকিটা আমাদের এক্সপোর্ট করে যে গ্যাস আমরা পাচ্ছি এইটার পরিমাণ যেরকম বাড়াতে হবে সাথে আমাদের গ্যাপটাও পূরণ করে নিয়ে আসতে হবে। তাহলে আপনাদের হিসাবে দেখেন আপনারা কি পাচ্ছেন। পেট্রোবাংলার হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আগামী যে পরিমাণ গ্যাস আমরা আহরণ করতে চাই সেখান থেকে আমরা 500 MMCF গ্যাস পাবো 2 বছরে।